আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে হস্তমথন করার কারণে আমরা যখন বীর্যপাত করি, তো বীর্যপাত করার সময় আমাদের হাত পা কাঁপে, বুক ধরপড় করে, এক্ষেত্রে আমাদের করণীয় কী বা এখান থেকে আমরা মুক্তি পাবো কীভাবে, আমাদের সমস্যার সমাধানগুলো হবে কীভাবে? তো চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। আসলে বর্তমান সময়ে আমাদের কাছে যে রোগীগুলো আসে বা যারা ফোন দিয়ে থাকেন, সমস্যাগুলো জানতে চান, তাদের অবস্থাটা এখন এতটাই করুণ পর্যায়ে চলে গিয়েছে যে তারা আসলে, তাদেরকে যখন বলা হয় যে হস্তমথনটা ছেড়ে দেন, এটা আপনার জন্য করা ঠিক হচ্ছে না, তারা একটা কথাই বলেন যে আপনি ডাক্তার সাহেব আর যাই ছাড়তে বলুন না কেন, হস্তমথন ছাড়তে পারবো না। কারণ আমি প্রতিদিন একবার করলে একটা কথা ছিল, আমি প্রতিদিন দুইবার তিনবার মধ্যে চারবার হস্তমথন করি, তা যার কারণে হস্তমথনটা ছাড়া সম্ভব না। তো আপনি যখন অতিরিক্ত হস্তমথন করতেছেন, আপনার শরীর থেকে কিন্তু প্রচুর শুক্র বেরিয়ে যাচ্ছে। আপনি যখন বীর্যপাত করতেছেন, বীর্য এবং শুক্র দুটোই যখন ঘাটতি দেখা দিচ্ছে, ঘাটতিটা পূরণ করার জন্য আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন হচ্ছে। আর এই ভিটামিন এবং মিনারেল কিন্তু আপনার শরীরে যে পরিমাণ প্রয়োজন সেটা কিন্তু শরীর পাচ্ছে না, যার ফলে প্রতিনিয়ত আপনার শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দিচ্ছে। এবং আপনি যদি এই অবস্থা বিয়ের আগ পর্যন্ত বজায় রাখেন, এরপরে বিয়ে করেন, তাহলে কিন্তু আপনার এই শরীরে কিন্তু দেখা যাবে যে এই হরমোনের ইমব্যালেন্স পাশাপাশি আপনার শুক্রাণু কম থাকার কারণে আপনি কিন্তু চাইলেও বাচ্চার বাবা হতে পারবেন না, অর্থাৎ আপনার শুক্রাণু কমে যাবে। এজন্য আপনারা যারা এই অবস্থায় আছেন, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। তো আজকে আপনাদের বলবো কীভাবে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শরীরের এই যে হাত পা কাঁপার সমস্যাটা দূর করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটালি হস্তমথনটা ছেড়ে দিতে হবে। কীভাবে ছাড়বেন সে থিওরিটা আমি আপনাদের দিচ্ছি, যদি আপনারা শুধু এটা প্রয়োগ করেন, আপনাদের জীবনে দেখবেন আমূল পরিবর্তন চলে এসেছে। তো প্রথম নম্বর উপায় হচ্ছে, যখন আপনি এখন প্রতিদিন তিনবার চারবার হস্তমথন করতেছেন, আজকে করেছেন, আপনি যারা আজকে ভিডিওটি দেখতেছেন, আপনি এখন থেকেই টার্গেট নিন যে আগামীকাল থেকে আপনি একবারে বেশি হস্তমথন করবেন না। হ্যাঁ, আমি জানি আপনি টার্গেট নিলেই হবে না, আপনি টার্গেট ফিল আপ করতে পারবেন না, টার্গেটটা আপনি নিজেই নিজেকে দিচ্ছেন, আবার নিজেই ভাঙতেছেন। আপনি তারপর দিন টার্গেট নেবেন যে আমি আজকে কোনো আগামীকাল কোনো হস্তমথন করবো না। এইভাবে আপনি সপ্তাহে একদিনে বেশি করবেন না, এরপরে টার্গেট নেবেন 15 দিনে একদিনে বেশি করবেন না, মাসে একবারে বেশি করবেন না। এভাবে করতে করতে একটা পর্যায়ে আসবে যে আপনি বছরেও একবার হস্তমথন না করলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো অস্বস্তি লাগবে না, এবং আপনি হস্তমথন না করেও থাকতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য সর্বোপরি বিষয় হচ্ছে ছোট ছোট টার্গেট ফিল আপ করা। দেখুন, মানুষ পারে না এমন কিছু নেই। যারা বলেন আমি পারি না, আমি হস্তমথন ছেড়ে থাকতে পারবো না, বুঝতে হবে সে আসলে কখনো চেষ্টাই করে না। চেষ্টা করলে আপনি পারবেন, আপনার পারতে হবে। এভারেস্ট জয় করার কথা আমরা অনেকেই জানি, আবেগে আপ্লুত হয়ে যায় তাদের ঘটনা শুনে, তাদের জীবন কাহিনী শুনে। তারা কিন্তু একদিনে এভারেস্ট জয় করতে পারেনি, তারা উঠতে গিয়ে হোঁচট খেয়েছে, পড়ে গিয়েছে, অনেকে মারা গিয়েছে, তাদের ভিতর থেকে অনেকে কিন্তু এভারেস্টের চূড়ায় উঠেছে এবং তারা কিন্তু এভারেস্ট জয় করেছে। ঠিক তেমনই আমরাও কিন্তু চাইলে হস্তমথনের অভ্যাসটা কিন্তু আমরা জয় করতে পারি, এটা ছেড়ে দিতে পারি। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, শরীরে উত্তেজনা বৃদ্ধি করে এমন কোনো কাজ করা যাবে না, এমন কিছু দেখা যাবে না, এমন কিছু শোনা যাবে না। অলরেডি জিনিয়াসটা বুঝে গিয়েছেন আমি কী বলতে চাচ্ছি, কী বলতে চাচ্ছি। অনেকে আছেন যখন হস্তমথন করেন তখন প্রচুর পরিমাণে পর্ন ফিল্ম দেখে থাকেন, অনেকে আছে চটি গল্প পড়ে থাকেন, চটি গল্প শুনে থাকেন, এই উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে হস্তমথন করে থাকেন। আর এক প্রকার শ্রেণীর লোক আছে, তারা কল্পনার জগতে চলে গিয়ে হস্তমথন করেন, যেমন হয়তো কোনো মোটা কোমরের ভাবি, বৌদি, আন্টি, দিদি এদেরকে দেখেছেন, বা তাদের ব্রেস্টগুলো সুডোল সুগঠল এবং তারা একটু হট ফিগারের এবং দেখা যাচ্ছে হট ড্রেস পরে আছে, এরকম কিছু দেখেছেন, দেখে সেটাকে সুন্দরভাবে ইমেজ করলেন। ইমেজ করে কিছু সময় পরে রুমে গিয়ে, বাথরুমে গিয়ে আপনি কিন্তু হস্তমথন করতেছেন। আপনি যাদের নিয়ে এই চিন্তাগুলো করতেছেন, তারা যদি একবার বুঝতো, জানতো যে আপনার মতো একটা ইনোসেন্ট ফেসের ছেলে তাদেরকে নিয়ে এরকম বিকৃত চিন্তা করতেছে, তাহলে মনে হয় না কখনো তারা আপনার সামনে আসতো বা ভবিষ্যতে আর আসার চিন্তা করতো। এই জন্য যারা কল্পনার জগতে গিয়ে এই সকল ভাবি বৌদি আন্টিদের নিয়ে, দিদিদের নিয়ে চিন্তা করেন, তারা এখান থেকে বেরিয়ে আসুন এবং কল্পনা জগৎটা ত্যাগ করুন। আর তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি বয়স 25 হয় বা 25-এর কাছাকাছি হয় এবং আপনি যদি কোনো কর্মে নিয়োজিত থাকেন, কোনো চাকরি করেন বা ভালো কোনো ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকেন এবং যদি মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হন, মানে অর্থ ইনকাম করে চলতে পারেন, একজনকে চালাতে পারার মতো সক্ষমতা থাকে,
তাহলে বসে থাকা যাবে না, বিয়ে করে ফেলতে হবে। কারণ আপনারা যারা হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন, এটা ছাড়ার একমাত্র বিকল্প পদ্ধতি হচ্ছে বিয়ে করা। এবং আপনি যখন বিয়ে করবেন তখন কিন্তু আপনার দ্বারা আর হস্তমৈথুন করার কোনো ইচ্ছা ভিতরে থাকবে না। কারণ একটা নারী দেহ এটা যে কতটা ভালো, কতটা একটা আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ একটা বিষয়, এটা কেবলমাত্র যারা আমরা বিয়ে করেছি আমরাই জানি। আপনারা যারা করবেন আপনারাও করার পরে বুঝবেন। এই জন্য যদি কেউ এই ধরনের চিন্তা করে থাকেন যে আমার সামর্থ্য আছে, আমি বিয়ে করব না, হস্তমৈথুন করে চালিয়ে যাব, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। অনেকে আছে কিছু খোড়া অজুহাত দেখান যে আমার ছোট বোন আছে, তাকে বিয়ে না দিয়ে বিয়ে আমি করব না। আপনার ছোট বোনের যখন সৃষ্টিকর্তা তার ভাগ্যের জুড়ি লিখে থাকবে তখন বিয়ে হবে। আপনার এখন সময় আছে, সামর্থ্য আছে, আপনি করে নিন। অনেকে বলে থাকেন বড় ভাই আছে, এখন করা যাবে না। আপনার বড় ভাইয়ের সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে। আর অর্থনৈতিক সমস্যা থাকলে আপনি তাকে হেল্প করতে পারেন, শারীরিক সমস্যা থাকলে তার ডাক্তার দেখাতে বলতে পারেন, তাকে বিয়েটা করতে বলুন, নিজেও বিয়েটা করুন। কারণ আপনি আজকে যে বড় ভাই ছোট বোন এদের দিকে তাকাচ্ছেন, এরা কিন্তু আপনার দিকে তাকাবে না। আপনার লাইফে বড় ধরনের সমস্যা হলে আপনার বউ যখন চলে যাবে এরাই আপনাকে টিটকারি করবে, খোঁচামারা কথা বলবে যে তুমি আসলে পুরুষের ভিতর একটা কাপুরুষ, তখন শুনতে আপনারই খারাপ লাগবে। এজন্য সবাইকে ভালোবাসুন, রেসপেক্ট করুন, সবার চাহিদা পূরণ করার চেষ্টা করুন, কিন্তু নিজের জীবনটা বিসর্জন দিয়ে না। এজন্য আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আসলে এই হস্তমৈথুন ছাড়ার সবচেয়ে ভালো উপায় কী, আমি প্রথমবার বলবো বিয়ে করা। যদি বলেন শরীর সুস্থ করার উপায় কী, যৌন জীবনে ভালো করার উপায় কী, আমি বলবো বিয়ে করা। যদি বলেন এই যৌন অক্ষমতার সবচেয়েতে ভালো ওষুধ কী, আমি বলবো বউ, বিয়ে করা। এজন্য বিয়ের কোনো বিকল্প নেই। চার নম্বর যে কাজটা করতে হবে, খাদ্য তালিকা পরিবর্তন আনতে হবে। আপনি গতানুগতিক ধারার যে খাবার খাচ্ছেন এগুলো পরিহার করতে হবে। এর পরিবর্তে বেশি করে সবুজ শাকসবজি, রঙিন ফলমূল এগুলো খেতে হবে। যেমন আপনি তরমুজ, আঙ্গুর, বেদানা, মালটা, কমলা, পেয়ারা, লেবু, এই জাতীয় যে খাবার আছে, পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন সি বা টকযুক্ত যে খাবারগুলো আছে এগুলো বেশি করে খেতে হবে। পাশাপাশি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ চাইলে মধু মিশিয়ে খেতে পারেন, 1-2 চামচ মধু মিশিয়ে খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে 2 কোয়া রসুন 1 চামচ মধুতে মিশিয়ে খেতে পারেন, চিবিয়ে খেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার ধূমপান মদ্যপান করার অভ্যাস থাকে এগুলো পরিহার করতে হবে। 5 নম্বর যে কাজটা করতে হবে, ধর্মীয় আইন কানুন অনুসরণ মেনে চলতে হবে। আমরা অনেকেই আছি, অনেক ধর্মে আমরা অনুসারী, কেউ আছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু প্রতিটি ধর্মই কিন্তু আপনাকে সকল প্রকার ব্যভিচার, অবাধ অযাচিত যৌনাচার থেকে দূরে থাকার কথা বলে থাকে। তো এজন্য ধর্মীয় আইন কানুন মেনে চলবেন, পাশাপাশি আপনারা ধর্মীয় কাজগুলো করুন। ধর্মের অনেক ধরনের সেবামূলক কাজ আছে যেগুলো বিনা পারিশ্রমিক করা হয়, রাষ্ট্রীয় অনেক কাজ আছে, এই সকল কাজে নিজেকে নিয়োজিত রাখুন। তাহলে আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের এই সমস্যা থেকে মুক্তি মিলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যাদের মধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। সকলে সুস্থতা কামনা করছি, আল্লাহ।